পরিবেশ বাঁচাতে গাছে শহর বানাচ্ছে চীন। পরিবেশ রক্ষা এবং দূষণমুক্ত শহর গড়তে অভাবনীয় এক উদ্যোগ নিয়েছেন চীন। প্রায় 10 লক্ষ গাছ দিয়ে ঢাকা আস্ত একটি শহর নির্মাণের কথা ভাবছে দেশটি। বিভিন্ন প্রজাতির গাছপালা দিয়ে তৈরি হবে এই শহরটি। ফরেস্ট সিটি নামের এই শহরটি তৈরি হবে দক্ষিণ চীনের কুয়াশিং প্রদেশে। তবে মজার ব্যাপার হচ্ছে, নামে ফরেস্ট সিটি হলেও এই শহর মানুষও বসবাস করবে, সেই সংখ্যাটা হবে মাত্র 30,000। এছাড়া অফিস, হোটেল, হাসপাতাল, দোকান সবই থাকবে এই ফরেস্ট সিটিতে। পুরো শহরটি সাজিয়ে তোলা হবে নানা আকারে ছোট থেকে মাঝারি গাছ দিয়ে। একই সাথে থাকবে 40,000 বড় বড় গাছ। কুয়াশিং প্রদেশের লি নদীর তীরে নির্মিত এই শহরে নির্মাণ কাজ আগামী 2020 সালের মধ্যেই শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। ফরেস্ট সিটি নির্মাণ হওয়ার পর চীনের বায়ু দূষণের হার অনেকখানি কমে আসবে বলে মনে করছেন নির্মাতারা। তারা বলছেন, শুধুমাত্র সবুজ গাছগুলি প্রতি বছর 10,000 টন কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে শুষে নেবে। বলা হচ্ছে 10,000 টন কার্বন ডাই অক্সাইড নির্গত করতে 1961টি গাড়ির 1 বছর লাগে। আর শহরে গাছগুলো পরিবেশ প্রতি বছর 900 টন অক্সিজেনের যোগান দেবে, যা রীতিমতো বিস্ময়কর। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।